সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে, একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জান্নাত। আপু বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? চাঁদপুর মতলব থানা। পরিবারে কে কে আছে? মা, ছোট দুইটা ভাই, বোন। আপনি কি করেন? বাসাবাড়িতে কাজ করি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ ভাইয়া, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? আমি 9 পর্যন্ত পড়ছি, আর আমি মাদ্রাসায় পড়ছি। আমি কোরআন পড়তেও পারি। তা লেখাপড়া বন্ধ বন্ধ হয়ে গেছে কেন? আমার বাড়ি ঘর নাই, আমার একটু জমি আছে, আমরা ঘর ভাড়া থাকি। তবুও জমিটুকু নানার বাড়ি থেকে পাইছে। আমার বাবা গোপনে বিয়ে করে সব সম্পত্তি বিক্রি করে আমাদের নিঃস্ব করে চলে গেছে। তখন আমার ভাইটা 2 মাসের পেটে ছিল। ভাইটার পেটে নিয়ে মানুষের কাজ করে আমাদের 2 বন্ধু পড়ালেখা শিখাইছে। তারপর যখন ভাইটা হইল, তখন আমি মনে করেন যে বাসায় বাসায় কাজ করে সংসার চালাইতাম। কারণ ভাইটা হওয়ার পরে সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে, আমি আর মা সেলাই মেশিনের কাজ করে সংসারটা চালাইতে পারছি। এখন মেশিনটা নষ্ট হওয়ার পরে ভাই অনেক কষ্টে আছে। কারণ নিজের কাজ তো নিজের কাজই, মানুষের কাজ তো মানুষের কাজই। যখন মানুষের কাজে যাই, ধরেন শরীরটা খারাপ থাকে, জ্বর আসে, অথবা এমনি কোনো খারাপ থাকে শরীর, তখন কাজ যদি একটু উল্টা পাল্টা কিছু হয়, তখন গায়ে হাত তুলে। আবার বাসা বাড়িতে তো ছেলেরাও থাকে। তার জন্য প্রতিবেদন আসছে যদি আমার কোনো ভাই একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিত ছোট বোন হিসাবে। আর যদি ভালো একটা জীবনসঙ্গী পাইতাম, ডাইরেক্ট বিয়ে করে পড়তে পড়তাম, সে দুইটা ডাল ভাত খাও, সে যেভাবে রাখতে চাইতাম সেইভাবেই থাকতাম। যদি বলতো আমি তোমার মাসে মাসে খরচ দিয়ে রাখবো, আমি রাজি। যদি বলতো তুমি মেশিনের কাজ করো, আর 5টা মেয়েরও কাজ শিখা পর্দায় বসে থাকো, তোমার মা মেশিনের কাজ করবে, তুমিও করবা, আর এমনি মাস শেষে টুকটাক খরচ চালাবো, তাহলে আমার আর মেশিনের দরকার পড়তো না। আমি আমার স্বামীর সাথেই কথাবার্তা বলতাম। সে যদি বয়স হয়েছে তো বয়স কত চলে এখন? আমার বয়স হচ্ছে 19 বছর। কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে তো চেহারা দেখাবেন নাকি? অবশ্যই, যে আমার বিয়ে করার উদ্দেশ্য নিয়ে ফোন দিবে, পরিষ্কার মন নিয়ে, নিজেও 5 বার নামাজ পড়ে, যে আমি তোমার পর্দায় রাখবো, তোমার আমি সত্যি বিয়ে করবো, তুমি চেহারা দেখো, তাহলে আমি দেখাইতে রাজি আছি। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি ফোন দেয় তাহলে তো চেহারা দেখাবো না, কারণ আমি পর্দা করে চলি। সেটাই। তা সত্যিকার অর্থে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে। আমি আমার একটা বান্ধবীরে দেখছিলাম প্রতিবেদন করে আসে, ভালো একটা স্বামী পাইছে, যে তার খেয়াল রাখে, একটু বয়স বেশি কিন্তু তার বিপদে আপদে পাশে থাকে। তাই আমারও বাবা যেহেতু খেলা দিয়ে চলে গেছে, মাথার উপর কোনো ছেলের হাত নাই। মানুষের বাসায় বাসায় কাজ করি, যখন যেই কাজ পাই সে করি, সেই কাজ করা সংসার চলে। তাই প্রতিবেদনে আসছে যদি আমি ওই রকম একটা জীবনসঙ্গী পাইয়া যায়। আর যদি কপাল ওইরকম না থাকে, ভাই হিসেবেও কেউ আমার পাশে থাকে, আমি তাতে কিন্তু আমি 10টা ছেলের সাথে কথা বলবো না, যে কোনো একজনের সাথেই বলবো, ভাই হিসাবেই হোক অথবা মনের মানুষ হিসাবেই হোক, যে আমার মনের মানুষ হিসাবে ফোন দিতে সে প্রতিবেদনে সিমটা বন্ধ করে নতুন একটা সিমের ব্যবস্থা করে। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই। আমি নাম্বারটা দেখে বলে দেন। আর ভাই আমার কোনো ফোন টোন নাই, আপনারা ফোন দিয়ে বলবেন যে আপনারা ফোন দিয়ে বলবেন না যে ইমো নাম্বারটা দেন। আচ্ছা আচ্ছা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 বার নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন। যতই কষ্ট হোক আমি পর্দা করে চলবো, 5 বার নামাজ পড়বো। আমি কোনো খারাপ করে মেয়ে না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসিনি। কারো যদি বিশ্বাস না হয়, আমি যেখানে থাকি এখানে খোঁজ খবর নিয়ে দরকার পড়ে বিয়ে করেন, কিন্তু কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না। আপনাদের ঘরেও মা বোন আছে, আমিও একটা মুসলিম ঘরের মেয়ে আছে, এমনও মেয়ে আছে 500 টাকার বিনিময়ে খারাপ কথা বলে, কিন্তু আমি ওই ধরনের মেয়ে না। আমি যাকে বিয়ে করবো একজনই করবো, সেও 5 বার নামাজ পড়বে, আমারও পর্দা রাখবে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।